আমার নিজের মা বাবা কে আমি জানি না, এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল ওয়ান, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল টু, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল থ্রি, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। দাদি, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি ওই ভিডিওগুলো দেখে তোমার চোখ আর ব্রেনের উপর স্ট্রেস নিও না। প্লিজ তুমি এবার একটু শান্ত হয়েছো, রেস্ট নাও। এবার তো আমার আরো সন্দেহ বাড়ছে। আমি শিওর সেদিন বি বাড়িতে এমন বেশ কিছু ঘটনা ঘটেছিল যেটা তোমরা আমাকে জানতে দিতে চাইছো না। তোমরা আমাকে কেউ হেল্প করলে না, আর সেই জন্য সিসিটিভি ভিডিও ফুটেজগুলো দেখে নিজেকে ক্লিয়ার করতে চাই, কিন্তু তুমি বা তোমরা কেউ আমাকে সেটা করতে দিচ্ছ না। কেন আমার সাথে এরকম করছো তোমরা, আর কেন কেন এই ঘটনাগুলো আমার কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছো? চুপ করে আছো কেন? আদি, তোমার যা ইচ্ছে তুমি ভাবতে পারো। হ্যাঁ, আমি তোমার কথা চিরকাল ভেবে এসেছি, ভাবছি আর ভাববো। আমার কথাটা শোনো আদি, প্লিজ এখন এরকম কিছু করো না। তোমাদের কি মনে হয় আমি কিছু বুঝি না? আমার মাথায় কোনো বুদ্ধি নেই? সত্যি কি তোমাদের এত ভয়? কেন লুকিয়ে রাখছো আমার থেকে? মধুজা, এতদিন তুমি আমাকে যা যা বলেছ আমি মুখ বুঝে সব শুনে গেছি, সব সহ্য করেছি, কিন্তু আর নয়, ইম্পসিবল। আমি তোমার কথা আর মানতে পারবো না। সিসিটিভি ভিডিও ফুটেজে সমস্ত ভিডিও এ টু জেড আমি দেখব। স্যার, দেখতে তো আপনাকে বারণ করছে না, কিন্তু ম্যাডাম আপনার শরীরের কথা ভেবেই বলছেন। আপনি প্লিজ ম্যাডামের কথাটা একটু শুনুন। মনের মধ্যে সন্দেহ পুষে রাখাটা কতটা ভয়ঙ্কর সেটা তুমি আমার জায়গায় দাঁড়ালে বুঝতে পারতে। সমুদ্র, বিয়ের দিন থেকে আমি কিচ্ছু করতে পারছি না, আমি চাইলেও কিচ্ছু করতে পারছি না। না পারছি ঠিক করে ঘুমোতে, না পারছি ঠিক করে খেতে, না পারছি ঠিক করে কারোর সাথে কথা বলতে, কিচ্ছু না। সমুদ্র, আমি নিজেকে শান্ত রাখতে পারছি না। সেদিন কি কি ঘটনা ঘটেছিল আমাকে জানতেই হবে। তোমরা আমাকে হেল্প করলে আমাকে এই স্টেপগুলো নিতে হতো না। আমি নিজেকে শান্ত করতে পারছি না, মনের মধ্যে অস্বস্তি হচ্ছে, সেই অস্বস্তিটা আমাকে আমাকে শেষ করে দিচ্ছে। তোমরা যদি আমাকে হেল্প করতে তাহলে আমাকে এত দূরে এগোতে হতো না। কিন্তু বিষয়টা আমার কাছে ক্লিয়ার করতে চাই। রিসর্টে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত সমস্ত ভিডিও আমি দেখব। আমি এক্সপেক্ট করবো তোমরা আমাকে কেউ ডিস্টার্ব বা রিকোয়েস্ট কিচ্ছু করবে না। তোমরা যদি আমার সাথে জয়েন করতে চাও করতে পারো। এক মিনিট স্যার। কেমন আছেন আপনি এখানে? হ্যাঁ, আমাকে তো আসতেই হতো। ফ্যামিলি ফিজিশিয়ানের কি কোনো দায়িত্ব নেই? আপনি যখন হসপিটালে ছিলেন তখন তারা আমাকে ফোন করেছিল, কিন্তু সেই সময় আমি থাকতে পারিনি। অ্যাকচুয়ালি একটা মেডিকেল কনফারেন্সে আমাকে আউট অফ স্টেশন যেতে হয়েছিল, কিন্তু ডক্টর মল্লিকের সাথে আমার ফোনে কথা হয়েছিল। আপনার ট্রিটমেন্ট চলাকালীন আমি ফোনে সব কিছু ডিটেলস ইনফরমেশন নিয়েছিলাম। আপনার রিপোর্টগুলো আমি সব দেখেছি, স্টাডি করেছি। এখন আপনার যদি কোনো প্রবলেম হয় সেটা দেখার দায়িত্ব তো আমার। প্রবলেম? অবশ্যই। ডক্টর মল্লিক হয়তো আপনাকে বলেছিলেন যে আপনি সুস্থ থাকবেন কি না সেটা কিন্তু একমাত্র আপনার হাতে। আপনি কখন কি করছেন না করছেন সেটার উপর ডিপেন্ড করছে আপনি সুস্থ থাকবেন কি না। আপনার মনে এখন কোনো রকম স্ট্রেস দেওয়া যাবে না,
এবার আপনি যদি সেই ভিডিও ফুটেজগুলো দেখেন বিয়ের, আপনার কিন্তু আগের মতো মনে স্ট্রেস হতে পারে, আর আমি তো সেটা হতে দিতে পারি না। আপনাকে কথাগুলো কি বলল? তারা মা, ওর জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে, আমার এই অবস্থা, আমি যত ওই সমস্যা থেকে বেরোতে চাইছি তত ওই মেয়েটা আমাকে আগের জায়গায় ফিরিয়ে দিতে চাইছে। ও কি শুরু করেছে মা? ডিরেক্ট ডক্টরকে ফোন করেছে? ডাক্তারবাবু আমাদেরকে পই পই করে বলে দিয়েছে যে তোর দিকে খেয়াল রাখতে। এখন তুই যদি আমাদের কথা না শুনিস তা আমাদেরকে তো কিছু একটা করতেই হবে। তারা কিন্তু আপনার ভালো চায়। কাউকে ভালো চাইতে হবে না, আর ওকে তো নয়। আর ওই মেয়েটা মোটেই আমার ভালো চেয়ে ডক্টরকে ফোন করেনি। আসলে ও চায় না যে বিয়ে বাড়িতে ঠিক কি হয়েছিল সেটা আমি জেনে যাই, তাই ও জোর করে ডক্টরকে এখানে আসতে বলেছে। যাই হয়ে যাক, ডাক্তারবাবু কিন্তু তোমার জন্যই এখানে এসেছে বাবা। প্রীতি, তুই বেশি কথা বলবি না। তুই বিয়েটা ক্যান্সেল করেছিলি বলে আমার মনের মধ্যে এত প্রশ্ন, এত সন্দেহ। আর আমার মনের মধ্যে এত প্রশ্ন এত সন্দেহ গুলোই আমাকে শেষ করে দিচ্ছে। আর তুই আবার ওই মেয়েটাকে সাপোর্ট করে কথা বলছিস। আচ্ছা আদি, আমরা কেউ আর দিদিভাইকে সাপোর্ট করে কোনো কথা বলতে পারবো না? ঠিক আছে, আমরা কেউ কোনো কথা বলবো না, কিন্তু তুই আমাদের কোটা কি বলে জানো ওটাকে, হার্ড ড্রাইভ থামবে। হ্যাঁ, ওটা আমাদেরকে দিয়ে দে তো। ওটা তোমাদেরকে দেবার জন্য আমি দীপককে ফোন করে এখানে দিয়ে যেতে বলিনি। তুই বিশ্বাস কর, ওটা দেখার আমাদের কোনো ইচ্ছেই নেই। তুই শুধু তোর শরীরের এই অবস্থার মধ্যে ওটা দেখবি না, এটাই আমরা চাই। দেখো, ওটা দেখবো কি দেখবো না, ওটা রাখবো কি রাখবো না, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তোমরা সব ব্যাপারে ইন্টারফেয়ার করো না, তোমাদের সব কথা শুনতে আমি বাধ্য নই। দেখেছেন ডাক্তারবাবু, জামাইবাবু আমাদের কোনো কথা শুনতে চাইছে না। আপনি একবার ওনাকে বোঝান না। ডক্টর, আমি আপনাকে অনেকদিন ধরে চিনি, আপনিও তাই। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।